অবশেষে জার্মানির কুলন নগরীতে মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। ইউরোপের বিখ্যাত এই নগরীর মেয়র হেরেরিটে রেকে এই অনুমতি দেন। এখন থেকে কোলন শহর কর্তৃপক্ষ ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির অধীনে শহরের 35টি মসজিদে আজান দেওয়া যাবে। নগরীর ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবেই আজানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র হেরেরিটে রেকে। আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য 2 বছর মেয়াদী একটি প্রকল্পের অংশ হিসেবে মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিলেন কোলনের এই মেয়র। মেয়র হেরেরিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি, তবে এই আজান দেওয়ার জন্য সর্বোচ্চ 10 মিনিট সময় দেওয়া হয়েছে। এছাড়া মাত্রাতিরিক্ত জোরে মাইকে আওয়াজ করতেও নিষেধ করা হয়েছে। জার্মানের এই শহরটিতে 2017-18 সালে তুরস্ক থেকে এসেছেন 55,000 মুসলিম অভিবাসী। দেশটির জন্য যে কোনো নগরী থেকে এখানে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি। কোলন শহরে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ার পরও কোনো ধরনের নামাজের ক্ষেত্রে মাইকে আজান দেওয়ার অনুমতি ছিল না। স্থানীয় মুসলিম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অন্তত জুমার নামাজের আজানের ক্ষেত্রে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে আসছিলেন। অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। তবে জুমার নামাজের আজান ব্যতীত অন্য ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আগের মতোই মাইক ব্যবহার করা যাবে না। ইশরাত জাহান মুক্তি, নকশি টিভি।